ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়ল। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন দু মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথ বাবু সেগুলি পরিদর্শন করতে এসেছেন। এর আগে তিনি এদিকে কখনো আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট শার্ট প্যান্ট, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুই আছে, একজন পোস্টমাস্টার, একটি কেরানি ও দুজন পিও। পোস্ট অফিসের পেছন দিকে পোস্টমাস্টার সপরিবারে থাকেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হল। খাওয়া দাওয়ার পর সুরনাথবাবু ঘণ্টাখানিক বিশ্রাম করলেন, তারপর আবার বেরোনোর জন্য তৈরি হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে তিনটি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন তার মধ্যে সবচেয়ে যেটি কাছে সেটি 12 মাইল দূরে, কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যের সময় ওই গ্রামে পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পেছন দিকে সুটকেসটি বেঁধে সুরনাথ বেরোবার উদ্যোগ করছেন, এমন সময় পোস্টমাস্টার বললেন, এখান থেকে ওই মাইল 5-6 দূরে রাস্তাটা দুফাক হয়ে গেছে। ডান হাতি রাস্তাটা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তাটা দিয়েই যাবেন কিন্তু? সুরনাথ জিজ্ঞেস করলেন, কেন, বাঁ হাতি রাস্তাটা কি দোষ করেছে? ও রাস্তাটা ভালো। সাইকেলে করে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, জায়গায় জায়গায় ঘন বন আছে, কোথাও কোথাও নরম মাটির বুক চিরে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর, মাঝারি দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর তিনেক আগে তার স্ত্রী মারা গেছেন। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরে যে ক্ষণিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চায় না। তিনি যখন 6 মাইল পথ অতিক্রম করেছেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সামনে দুটি পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে রয়েছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। সামনে পেছনে
কাছে দূরে জনমানব নেই, আকাশ পরিষ্কার, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন, এখনো ছ সাত মাইল পথ বাকি, আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার আগে যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন, দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা। পোস্টমাস্টার বলেছিলেন বাঁ হাতের রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁ হাতি রাস্তাটা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁ হাতি রাস্তাটা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি, পথ অসমতল ও পাথরে ভর্তি, কিন্তু সাবধানে চললে আছাড় খাওয়ার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না, মনে হল মুখে মুখোশ এঁটেই সূর্যতে বস্ত যাবেন। মিনিট কুড়ি সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে, দু একটা আবছা মূর্তিও যেন ইতস্তত হেঁটে বেড়াচ্ছে। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ ব্রেক কষলেন। একটা ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যাচ্ছে না, এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন, সেখান থেকে তিন গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে। সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পেতলের মতো পিতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে, মুখের গড়ন দৃঢ়, মাথার অগোছালো চুলের প্রান্তে একটু তামাটে ভাব, চোখের তারা বড় বড়, পরনে কেবল একটি কস্তা পাড় শাড়ি, গয়না নেই।